হ্যালো, ওয়েলকাম টু এভরিওয়ান। ইন দিস ভিডিও এটা হচ্ছে আমাদের ম্যাথামেটিক্স বা কোয়াড্রেটিক অ্যাপটিটিউডের 23 নম্বর পর্ব। আগের পর্বগুলো দেখতে চাইলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেখান থেকে দেখতে পারো, অথবা এই চ্যানেলের প্লে লিস্টে গেলে আলাদা আলাদা প্লে লিস্ট করা আছে কম্পিটিটিভ এক্সামের বিভিন্ন পার্টের, সেখান থেকে চাইলে দেখতে পারো। আজকে আমরা যেটা করবো, যে এসএসসি এমটিএস মাল্টিটাস্কিং স্টাফের যে 2020 যেটা অ্যাকচুয়ালি পরীক্ষা হয়েছিল অক্টোবর 2021-এর 11, 12, 13, 14, 18, 20, 22, 26 আর 27 এই তারিখগুলোতে, ডেটগুলোতে, সেখানে সিম্পলিফিকেশান থেকে যে কোশ্চেনগুলো এসেছিল তারই সলিউশন আমরা এইখানে দেখবো। প্রথমে যেটা বলার, যে প্রথমে কোশ্চেন যখন শো হবে ভিডিওতে, প্রথমে সেটা পজ করবে, করে নিজে আগে ট্রাই করবে। সলিউশন প্রসেস আগের গুলো থেকে দেখে অবশ্যই বুঝে গিয়েছো। আগের গুলো আমরা এসএসসি সিজিএল, তারপরে সিপিও, সিএইচএসএল, এগুলো সলভ করেছি, তো সেই প্যাটার্নেই সলিউশন হবে বদমাস রুল অনুযায়ী। তো প্রথমে ভিডিওটা পজ করে নিজে ট্রাই করো, তারপর না হলে কন্টিনিউ করে সলিউশনটা দেখবে। ওকে, সো লেট স্টার্ট ফার্স্ট কোশ্চেন, যেটা 11-10-2021-এর ফার্স্ট শিফটে এসেছিল। কোশ্চেনটা হচ্ছে এইটা, তো আমরা সলভ করি। তো এখানে যেটা বার দিয়ে রয়েছে সেই কাজটা আগে করতে হবে। তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি, 119 রয়েছে এখানে, ভাগের কাজটা তো করে নিতেই পারি। এখানে 6 8 48 8 হয়ে গেল 7, এখানে ভাগ আগে হবে 4 হবে, 4 আর 5 20, তাই তো? এখানে ভাগ করলে 4 4 5 20 হলো, আচ্ছা 15। এই বার রেখা বন্ধনী যেটা রয়েছে তার বিয়োগ করলে হচ্ছে -5 -5 +5, ক্লিয়ার? আচ্ছা, নিচের পার্টটা দেখা যাক। নিচে দেখতে পাচ্ছি এখানে ভাগ আছে, 3 8 24 হয়ে গেল, 9 অফ 3 মানে গুণ 3 9 27 +52, আর এটা বিয়োগ করলে 4 হবে, -4, তো 52 থেকে 4 বাদ দিলে 48 ভাগ 6 হলো। আচ্ছা, 119 রইলো। এখানে দেখতে পাচ্ছি 8 -7, এখানে 20, এখানে 20 20 থেকে 20 বিয়োগ দিলে 0, 0 ×7 করলে 0 হয়ে যাচ্ছে, তো -8 সিম্পলি। আর নিচে কি আসছে দেখি, এখানে বিয়োগ করলে আমরা দেখতে পাচ্ছি 19 হলো, আর এখানে 6 দিয়ে ভাগ করলে 6 7 42 6 8 48 8 হলো, তো এখানে বিয়োগ করলে এটা 111 হয়ে যাচ্ছে, আর এখানে এটা বিয়োগ করলে -11, তো আমাদের অ্যান্সার হয়ে গেল 111/11, তো অ্যান্সার হয়ে গেল অপশন নাম্বার ই, ক্লিয়ার? নেক্সট, 111/11। নেক্সট কোশ্চেনে যাই, দেখো ট্রাই করো নিজেরা ভিডিওটা পজ করে। এখানে 300 48 2 50/3 ভাগ আছে, মানে 1/, এটা আচ্ছা মাইনাস, এখানে গুণ করলে 4 2 8 5 2 10 হয়ে গেল, 10/3 অফ আছে মানে গুণ 2 5 +16/3, আচ্ছা এখানে 8 2 16 তার মানে 22/3 মাইনাস, এখানে ভাগ আছে মানে 1 4 × 28 হলো। এটা করলে কত হচ্ছে, 5 5 3 মাইনাস, এখানে গুণ করলে 2 4 4 3 +22/3 মাইনাস, 4 7 28 7, তো এখানে দেখতে পাচ্ছি 5 3 এখানে, ঠিক আছে এইটাকে আমরা মাইনাস, আচ্ছা ঠিক আছে এটা করেই যাও। এখানে 3 লসাগু হবে, 4 22 7 4 26/3 -7, আচ্ছা এইটাকে গুণ করেই দিই -25/3 সরি 26/3 +7, তাই তো? তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, 3 LCM হলো, 5 -26 +7, তো এটা করলে কত হবে, -21/3 +7, 3 7 21 -7 +7 0, তো অ্যান্সার হয়ে গেল আমাদের 0, সিম্পল অ্যান্সার 0। নেক্সট কোশ্চেনে যাই, ট্রাই করো, সেকেন্ড শিফট টেস্ট ছিল। আচ্ছা এখানে অফের কাজটা আগে হবে, তাহলে 4 × 2 2/3 তার মানে 2 এর 3, আর অফ মানে গুণের কাজটা ওটা হয়ে গেল, -3/2 গুণ 2 থেকে 3 বাদ দিলে -1 × 2 +2 সরি +3/2 অফ 3, এটা তো এখানে দেখতে পাচ্ছি 4 3 12 তার মানে 2 এর 9
মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, তিন দুই দুই কেটে গিয়েছে প্লাস, তিন তিন কেটে গিয়ে হাফ, তো লসাগ হয়ে গেল 9 × 2 = 18, 2 × 2 = 4, 3 × 8 = 30, আর 3 × 8 = 24, 54, 3 × 8 = 54, আর 9 × 2 = 9, তাহলে নয় আর 4 হয়ে যাচ্ছে 13, 4 × 3 = 7, 6 = 18, 67/18 অ্যান্সার হয়ে গেল 3। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, 67/3। নেক্সট কোশ্চেন ট্রাই করো, 16 কে 16, 1 কে 17, 16 হলো মাইনাস 2 এর 5 অফ মানে এটা গুণ হয়ে গেল 5 এ 32, মাইনাস 1 এর 3 ভাগ, এটা 7 এর 3 হবে, আর অফ আছে মানে গুণ, মানে এইটা গুণ হয়ে তারপর ভাগ হচ্ছে, এই জন্য এটা উল্টে গেল 50/49 প্লাস 2, আর এটা কত হচ্ছে ব্র্যাকেট আছে, ব্র্যাকেটের কাজটা আগে, মানে 4 × 19/63, তো এখানে কাটলে 5 5 কেটে যাচ্ছে, 16 × 2 = 32, তাহলে 17/16, 17/16 মাইনাস 1/16 মাইনাস এখানে 7 × 7 = 49 হচ্ছে, আর কাটছে না 50, 3 × 21 প্লাস 2 মাইনাস 19 দিয়ে কাটবে 9 × 18, 3 × 9 = 27, 4 × 9 = 36, 3 যাবে না, যাচ্ছে না, তো 63, আচ্ছা এটা 3 গুণ করলে এটা 63 হচ্ছে, আর এটা 4 × 9, 4 × 9 = 36, 6 থেকে 3, 4 × 9 = 36, 6 থেকে 3, 4 কে 4 আর 3 = 7/63, আচ্ছা এখানে বিয়োগ করলে এটা হয়ে যাবে 16/16, ঠিক আছে, মাইনাস এই দুটো যোগ হয়ে যাবে 50 + 67/63 প্লাস 2, তো এটা হয়ে যাচ্ছে 1 + 2 - 63, এটা হচ্ছে 7 আর 11, 6 × 2 = 12, এটা কত আসছে 3, তো লসাগু করলাম 3, 3 দিয়ে গুণ করলে 3 3 9, 3 6 18 মাইনাস 1 1 7, তাহলে এটা 2 হলো, এটা হয়ে যাচ্ছে আমাদের 7, 63, 72/63, 3 দিয়ে কাটলে 3 × 2 = 6, 3 4 = 12, 3 × 2 = 6, 3 3 3, 3 দিয়ে করলে 3 8 = 24, 3 7 = 21, যেটা গন্ডগোল হলো, অ্যান্সার হচ্ছে 1, তার মানে এখানে সীমা শর্ত ছিল 16 কে 16, 1 কে 17, 16, ঠিক আছে, এটা 2 এর 5, এটা 5 এর 32 হলো, 5 5 কেটে গেলো, 2 তে 16, 1 এ 16, তো এটা যদি বিয়োগ করা যায় 17 থেকে 1 বাদ দেবে, 16/16 1 হয়ে যাচ্ছে, সেখানে 1 এর 3 আছে, ভাগ 3 এর 5 অফ এইটা, তাহলে অফ মানে এটা 7 এর 3 হলো, এটা 50 × 50 = 16, ঠিক আছে, প্লাস 2, এটা 4 × 19/63, ঠিক আছে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি 7 7 49, ওপরে 50, 3 3 9, 7 9 63, ঠিক আছে, 2, এটা হচ্ছে 4 9 7 থেকে 3, 4 4 3 7 76, তো এটারও মাইনাস সেটারও মাইনাস, দুটোই যখন মাইনাস আছে তো অ্যাড হয়ে যাচ্ছে, তাহলে 7 11 63, ঠিক আছে, প্লাস 2 3, 3 দিয়ে গুণ করলে 9 3 18, এখানে 2, এখানে 7, এটা 63, না এটা ঠিকই আছে, কিছু একটা ভুল আছে এখানে, প্রিন্টিং মিস্টেক আছে, ঠিক আছে, অ্যান্সার এটা 7 আসছে। নেক্সট কোশ্চেন যাই, এখানে প্রিন্টিং মিস্টেক যদি থাকে তো কী করে, নেক্সট কোশ্চেনে যাই, আচ্ছা এটা ট্রাই করো, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, 1 − 2 এর 15, তাহলে এটা 15 − 2 মানে 13 এর 15 হলো, প্লাস 2 এর 5 হলো, ভাগ 14/15 প্লাস 2 এর 3 অফ এইটা, তার মানে 6 এর 7 গুণ হয়ে গেল, তারপর ভাগ হচ্ছে এইটার মানে 9 এর 4 মাইনাস 1 এর 6, এটা হচ্ছে 7 1 = 7, 7 5 = 13, এটা হলো, তো এখান দিয়ে আমরা যদি দেখি এটা এলসিএম হচ্ছে 15 হবে, 13, 5 × 3 = 15, 3 × 2 = 6, ভাগ মানে এটা 15/14 হয়ে যাচ্ছে,
প্লাস এখানে করলে কি হচ্ছে, 2 2 4, 3 3 9, 2 3, তো 9/7 মাইনাস এখানে তো 13, আর 6 7 42, 6 7 42, এটা হচ্ছে এখানে 15 15 কেটে গেল, 19/14, হ্যাঁ 19/14 প্লাস 9/7, 13/42, 3 4 42, তাহলে 42 হচ্ছে এলসিএম, 3 4 3 19, 3 9 7 57, 7 6 7 42, 6 9 54, মাইনাস 13, তো এখানে দেখতে পাচ্ছি সবচেয়ে এখানে 57, 13 যদি বাদ দিয়ে দিই 3 মানে 1, আর এটা হচ্ছে 4, 42, তো ফাইনালি 8 9 42, এটা কাটলে কি দাঁড়াচ্ছে, 2 দিয়ে কাটলে 2 2 4 2 8, 9 2 18, 8 2 2 4, 2 1 2, অত যাচ্ছে না, এটার অ্যান্সার 14, কি করে আসে, ওহ 3 4 2 42, 3 দিয়ে কাটলে তো, 3 দিয়ে তো কাটছেই না, যেটা গন্ডগোল হচ্ছে মানে অ্যান্সার এর ঘরে ওটা চলে গিয়েছে, এরকম কিছু একটা হচ্ছে নাকি, এখানে 7 দিয়ে কাটলে 7 7 49, 3 7 21, 7 3 অ্যান্সার আসছে, মনে হচ্ছে অ্যান্সার এদিক ওদিক হয়ে গিয়েছে কিছু একটা, আশা করি সিম্পলিফিকেশন ঠিকই আছে, নেক্সট কোশ্চেনটা যাই। আচ্ছা এটা দেখা যাক, 5 5 29, 5 তার মানে এটা 5 × 29 প্লাস 5/29 মাইনাস 15/4 হাফ 3/4 ইন্টু, আচ্ছা এটা করলে আমাদের দাঁড়াচ্ছে 3 5 15, 15 30, 3 2 মানে 15, 3 15 45, আচ্ছা 5 6 30, 3 10 30, এটা হলো, আচ্ছা এখানে 5 যদি কমন নিই 30, মানে 5 × 30, 29 মাইনাস এখানে দেখতে পাচ্ছি 15/4, এখানে কি দেখতে পাচ্ছি 3 10 30, মানে 1 4 × 10 হয়ে গেল, আর এটা হয়ে যাচ্ছে 16, বাদ দিতে হবে মানে 9 2 29, এটা হচ্ছে, আচ্ছা এটাকে যদি 5 × 30/29 মাইনাস 15/4 গুণ এটা, তাহলে 4 × 10/29, 4 4 কেটে গেল, 29 এলসিএম হচ্ছে, 29 এলসিএম, ওপরে হচ্ছে 5 × 30 মাইনাস 15 × 10, তো এখানে আমরা দেখতে পাচ্ছি 5 কমন যাচ্ছে, 10 কমন যাচ্ছে, তাহলে এখানে পড়ে আছে 3, আর 15 মানে হচ্ছে 3, ও তো হয়েই গেল, ক্লিয়ার, অ্যান্সার হচ্ছে, বোঝা গেল, নেক্সট কোশ্চেনে যাই। আচ্ছা এটা করা যাক, 10² 100 অফ হচ্ছে এইটা, মানে এইটা হলো, তারপরে ভাগ আছে এইটা, মানে 4 গুণ হবে, তারপরে গুণ মাইনাস 2 এর 5 অফ, ধরো নিচে যদি দেখা যায় 4 এর 5 5 ভাগ, মানে নিচে হবে 5 অফ 15, মানে একসাথে হয়ে গেল এইটা, তো দেখতে পাচ্ছি এখানে আমাদের 5 25 125, সরি 5 2 10, 20, 5 4 20, এটা হলো, তার মানে আর এদিকে 5 3 15, ঠিক আছে, তো এই 5 দিয়ে যদি ওপর নিচে গুণ করি আলটিমেটলি 4 × 4 × 4 হবে, মাইনাস 2 × 3 × 5 হবে, এখানে 4 হলো, এই 5 5 কেটে যাচ্ছে 12, তো এলসিএম যদি 12 হয়, 12 কে 12, 12 দুগুণে 14 দুগুণে 12, তো এখানে দেখতে পাচ্ছি 464 মাইনাস 30, আর এখানে দেখতে পাচ্ছি 4 3 12, মানে উপরে একটা 3 আসবে,
না নিচে তিন, তিন চার চার কেটেই গেল, তাহলে এটা হয়ে যাচ্ছে 4 34, তো অ্যান্সার হয়ে গেল 2। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন, এটা যদি দেখা যায় তো 120 ভাগ, তাহলে গুণ হয়ে গেল এটা মাইনাস 105, 3 5 15 প্লাস 2, 17 2 গুণে 34 ভাগ, এটা তাহলে গুণ হয়ে যাবে ভাগ 5 6 4 5 20 21-এর 4, 5 দিয়ে কাটলে 5 2 গুণে 10, 5 4 20 4 মাইনাস 105 মাইনাস 15 0 9 90 প্লাস 4 4 4 4, 4 4 4 4 2 4 2 20, 204, আচ্ছা এটার সাথে গুণ হবে 4/21, তো এখানে 24×4 মাইনাস এটা হয়ে যাচ্ছে আমাদের 4 9 2 21, 4/21, 21 দিয়ে যদি কাটি 21 21 হচ্ছে, তারপরে 84 মানে 4, এখানে হলো 4, তাহলে 4টা তো কমন যাচ্ছে, 24 মাইনাস 14 তার মানে হচ্ছে 10 মানে 40। ওকে নেক্সট এটা ট্রাই করা যাক, 21×, এখানে কি দেখছি 5 ভাগ, এখানে দেখতে পাচ্ছি 8/8, আচ্ছা 88/8 অফটা আছে মানে গুণটা আগে হবে, তারপরে 4/4 অফটা আগে আছে মানে দুইটা হবে, হলো তাহলে 21 হলো এখানে 5/8, এখানে 8 8 কেটে যাচ্ছে তার মানে 1 এর 4, যোগ এখানে 4 4 কেটে যাচ্ছে 1 এর 2, তাহলে এখানে হচ্ছে 21×5, এখানে হয়ে যাচ্ছে 4 LCM 1 2, তাহলে 21×5 গুণ এটা 4/3, 3 7 21, 4 5 20, 20 আর 7, 2 14, 140। ওকে নেক্সট, আচ্ছা এখানটা যদি দেখা যায় তো কি হচ্ছে, 13/2 যেমন আছে রইলো, 15 ভাগটা গুণ হয়ে যাবে 5 এর 3, অফটা আগে হবে মানে 2 এর 1 প্লাস 76, এটা হচ্ছে 3 এর 2×, 4 2 গুণে 8, 9 এ 2 ভাগ আছে গুণে যাবে 3 4 12 1 এর 13 4, এই দাঁড়াচ্ছে তার মানে 13 2 হলো এখানে 3 5 6 15, 5 2 গুণে 10, 50 প্লাস 76, এখানে কি হচ্ছে এই 2 2 4টা শুধু কাটছে, 3 9 27/13, তো 13 যদি এলসিএম হয়, 13 যদি এলসিএম হয় এখানে 50-এর যোগ করলে 5 6, আর এটা হচ্ছে 10 12×13 প্লাস 27, 13 কেটে যাচ্ছে এখানে আমার বাই 27 হচ্ছে, 126×13+27/2, 2 দিয়ে ভাগ করলে এটা হয়ে যাবে 6 গুণে 12, 3 গুণে 6 প্লাস এটা 13.5, আচ্ছা এটা যদি গুণ করি 63, আর 13 যদি গুণ করা যায় 3 3 9, 3 6 18, আর 3 18 আর 3 21, 6 6 আর 2 8, 819, তাহলে 819 তার সাথে 13.5, 13.5 তাহলে 0.5 হচ্ছে, আর এদিকে 8 3 12 2 হাতে 1, 3 832.5, 832.5, ঠিক আছে নেক্সট কোয়েশ্চেনে যাই, 832.5 নেক্সট কোয়েশ্চেন ট্রাই করো, এখানে 0.9 যেমন আছে রইল, 1.1 মাইনাস 0.3, 0.3 মাইনাস 0.2 ভাগ মানে 0.5 প্লাস 0.4 ভাগ 8, 0.81,
তারপরে ওটা অন করছে, পরে মাইনাস অন করলে এক্স পেয়ে যাবো। এটা হচ্ছে, আচ্ছা তো কি দাঁড়াচ্ছে, 0.9 1.1 মাইনাস, এটা করলে 0.3 ইনটু, এটা কত অ্যাকচুয়ালি, 2/5, 2/5 মানে 0.0, সরি 0.,, মানে এখানে 0 4 5, 0.4, 0.3 থেকে 0.4 বাদ দিলে মানে -0.1, তাহলে এটা হয়ে গেল 0.1 প্লাস 0.4 ভাগ 0.81, তাহলে এটা হচ্ছে 0.9, এটা 1.1 আছে, আর এখানে 0.03 আসবে, মানে 1.13 হয়ে যাবে, গুণ হচ্ছে যেহেতু ওটা, হ্যাঁ হয়ে গেল, প্লাস 0.4 ভাগ 0.81, এটা 0.9 হলো, এটা হয়ে যাচ্ছে আমাদের 1.43, না 4 আর 1 5, 1.53, 53 ভাগ 0.81, এটা সমান এক্স প্লাস 1, তো -1 হবে, তার মানে 0.9 ইন্টু 1.53 বাই 0.81, তো এখানে পয়েন্ট দিয়ে এটাকে ইকুয়াল করলে 9 10 90, 9 81, তার মানে 10 মানে 15.3/9, তার মানে এইটা ইকুয়ালস টু এক্স প্লাস 1, তাহলে এক্স এর ভ্যালু কত হবে, 15.3/9 -1, তাহলে 15.3 থেকে যদি 9 বাদ দিই, 15.3 থেকে 9 বাদ দিচ্ছি, তাহলে এটা হয়ে যাচ্ছে 3 6, 6.3/9, 9 9 7 9 63, 0.7, ক্লিয়ার, 0.7। নেক্সট কোশ্চেন যাই, দ্য সিম্পলিফাইড ভ্যালু অফ 6 মাইনাস দিস ইজ, এইটা সিম্পলিফাইড ভ্যালু বার করতে হবে, তো করা যাক, 6 এটা কত হয়ে যাচ্ছে, এটা উল্টে যাবে, তার মানে 20/24 ইন্টু 2 প্লাস, এটাকে আমরা যদি কাটাকাটি করে নিই, তো 2 2 4, 4 2 8, এটা হচ্ছে 2 2 4, 8 2 16, আচ্ছা এখনো যেত, 4 দিয়ে কাটলে 4 1 4, 4 2 8, 4 1 4, 4 4 16, আচ্ছা এখনো কাটছে 8 দিয়ে, 6 8 48, 7 8 56, ঠিক আছে, ও তো কেটে গেল, অফ 6/10 -7, আচ্ছা 6 16, ও 6 মাইনাস 6 মাইনাস, এটা হয়ে যাচ্ছে আমার 12, 4 5 20, 4 4 12, তাহলে 5 4, ওই দুটো কেটে গেল, অফ আছে মানে গুণ হবে, 6 10 -7, 6 মাইনাস, এখানে আমরা দেখতে পাচ্ছি 3 2 6, 5 2 10, 5 5 এটা হলো 3 4 প্লাস 7, ঠিক আছে, তো 20 24, 7 6, এখানে 13 মাইনাস 3 4, কিছু একটা প্রিন্টিং মিস্টেক আছে, 2 ওটা উঠে গেল, প্লাস ওটা 6 6 6 8 কেটে গেল, এটা 6 10 আছে, এখানে দেখতে পাচ্ছি আমার 6 10, 5 2 10, 2 দিয়ে এখানে কাটলে 3 3 4 হচ্ছে, না প্রিন্টিং মিস্টেক আছে, 13 মনে হয় অ্যান্সার আছে, দেখি না 12 অ্যান্সার, 3 4, এখানে 12 কি করতে পারে, একটা ঝামেলা আছে, যে একটা প্রিন্টিং মিস্টেক আছে, চলো নেক্সটটা দেখা যাক, এটা তো 3 9 27 28 9 ভাগ আছে, আচ্ছা এখন ভাগটা রেখে দিই, 4 9 অফ, এটা যদি এলসিএম করি, 7 আর 3 10 হবে, আর এদিকে 10 এলসিএম, 3 প্লাস 2 প্লাস 4 এর 5 ইন্টু 5 গুণে 10, 12 5, 5 এর 12, তাহলে এটা যাচ্ছে 28/9,
ভাগ 4/9 অফ অফ 10, আর এটা হচ্ছে 1/2, মানে 10.5 বা 10.5, এটা হচ্ছে 1/2, মানে 20, 21/10, 21/2 প্লাস সেটা 5 5 করে 4 3 12, 1/3। তো এখানে আমাদের সেটা যদি করে দিই 28/9 গুণ 9/4 অফ আছে, তার মানে 2/21 প্লাস 1/3, তো 9 9 কেটে যাবে, 2 2 2, 14 2 গুণে 28, 7 3 21, 7 2 গুণে 14, তো ফাইনালি 2/3 প্লাস 1/3, তো 3 3 মানে 1, ঠিক আছে। তো অ্যান্সার হয়ে গেল এইটা। নেক্সট এটা দেখা যাক কি বলছে, একই রকম ভাবে এটা দেখি। 1/3 হলো প্লাস 4/4 16 আর 3/19, 19/4 হচ্ছে মাইনাস 3/6 18, 19/6 মাইনাস 3/2 6, 7/3 বাই এখানে আমাদের দাঁড়াচ্ছে 1/5 অফ, মানে এটা 1/5 হলো ভাগ, মানে এটা উল্টে যাবে 5, ডিভাইডেড বাই 1/5 গুণ 5 গুণ 1/5 হলো। আচ্ছা তো কি দাঁড়াচ্ছে, 1/3 এটা 19-এর, এটা তো তিনটেকে একসাথে যদি এলসিএম করি তো আমাদের 12 আসবে, তাহলে 4 3 12, 3 × 19 মাইনাস 6 × 12, 2 × 19 প্লাস 12, মানে 4 3 4 × 7, এটা হচ্ছে উপরে। আর নিচে কি হচ্ছে, 5 5 কেটে যাচ্ছে, 1/5 ভাগ 5 5 কেটে যাচ্ছে, 1/5 ভাগ 1/5 ভাগ 1, মানে 1, ভালো কথা। 1/3 হলো প্লাস, এখানে তো 12 হলো, এখানে 19 হচ্ছে আর 4 সাথে 28 হচ্ছে, তো 1/3 28 আর 19 যদি আমরা যোগ করি, আর 16 1/17, 7 হাতে 1, 4 47/12, 4 বারং 48, আচ্ছা কাছাকাছি আছে, বেশি চেঞ্জ করলে হবে না, 12 4 47, তো এখানে হয়ে গেল 51/12। 3 দিয়ে কাটলে 3 3 1 3, 3 7 21, 3 4 12, তাহলে এইটা হলো, তাহলে 4 4 16, 1 0, 4 2 8, 2 0, এইটা হয়ে যাচ্ছে অ্যান্সার 1-1টা। ওকে নেক্সট দেখি, এইটা যদি দেখা যায় তো 4 5 20 আর 1 21/4 যোগ 1/4 গুণ 4, এটা অফ আছে মানে এখানটা আগে হবে, মাইনাস 9/4 প্লাস 4/3 গুণ 4 1 4, ওকে 5/4, মানে 4/5 অফ আছে মানে এই কাজটা আগে হয়ে যাবে, এটা যদি বিয়োগ করতাম 2 2 কেটে যেত, 3/5 মাইনাস 1/3 মানে 15 হতো, 3 3 9, 3 5 15, আর ঠিক করে নিই, 3 5 গুণে 10, 2 0, মানে হচ্ছে 2 প্লাস মাইনাস 2 মাইনাস 1/3, ঠিকই আছে, 3 5 15 হচ্ছে, আর 3 3 9 মাইনাস 5, মানে 4/5 হচ্ছে, ঠিক আছে, মানে 4/5 মানে এই 4/15, মানে ওটা 15 4 হবে একসাথে, তাহলে এখানে কি হচ্ছে, 3 5 15 4, এগুলো সব কেটে যাবে। আচ্ছা এখানে 4 4 কেটে যাচ্ছে, 21/4 প্লাস 8 মাইনাস 9/4 প্লাস 4, ঠিক আছে, ঠিক আছে, তো 21 মাইনাস 9 যদি করি তো আমাদের 12 4 আসবে, আর 8 4 12, তার মানে 3 12 15, 15। নেক্সট যাই, এটাকে সিম্পলিফাই করতে বলেছে, এটাকে সিম্পলিফাই করতে বলেছে, ঠিক আছে, -20 ভাগ, মানে 7/4 অফ দেওয়া আছে, মানে এই জিনিসটা লিখতে হবে,
পঞ্চান্ন ইন্টু 8 প্লাস 1, 5টি 40 না থেকে 4, 5টি 40 আর 4টি 44, 1, তার মানে 4 4 1 8 গুণ 9 এর 5 মাইনাস, এটা হয়ে যাচ্ছে 7 7 6 13 7, এটা হলো। ওকে, এটা যদি গুণটুন করা যায়, 4 2 গুণে 8, এটা যদি আমরা 3 দিয়ে কাটি, 3 3 9 দিয়ে কাটলে 4 9 36, ওদিকে হচ্ছে 3 দিয়ে কাটি, 3 1 কে 3, 3 4 এ 12, 3 7 এ 21, 3 3 কে 9, 7 দিয়ে কাটলে 7 দিয়ে কেটে যাচ্ছে, 7 2 গুণে 14, 7 1 কে 7, ও 3 দিয়ে আবার কাটবে, 3 7 এ 21। আচ্ছা, তার মানে মাইনাস 20, 20টা তো 5এর সাথে কাটছে, 5 4 এ 20, তার মানে আমাদের মাইনাস 4 2 গুণে 8 হচ্ছে উপরে, নিচে 7, মাইনাস 13 7, তার মানে 8 8 8 আর 13 মানে 21, 21এর 7 3, ঠিক আছে না? নেক্সট কোয়েশ্চেন দেখা যাক, এটা কি বলছে। 5 মাইনাস 5 ভাগ 5 মানে 1 হবে, ইন্টু 5 মানে 5 হবে, প্লাস 6 ভাগ 6 অফ মানে ওইটা হবে ইন্টু 6, মাইনাস 3 3 কে 9 10 11 3 ভাগ মানে এটা 30 এর 11, অফ মানে এটা উল্টে গেল ভাগ 5, তো এটা হয়ে গেল 1 না 0, এটা কেটে গিয়ে 1 হবে, মাইনাস এটা 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 কেটে গেল 3 10 5 15 ভাগ 5, তো 3 হবে, মাইনাস 2, অ্যান্সার হয়ে গেল 3টা, ক্লিয়ার? নেক্সট, দ্য ভ্যালু অফ দিস, এটার ভ্যালু আর করা যাক, এটা থাক যেমন আছে, এটা থাক অফ, এটা আছে থাক, এটা দেখা যাক, 4 2 গুণে 8 আর 1 কে 9, 9 এর 4 প্লাস 5 এর 3 গুণ 15 এর 14 ভাগ, আচ্ছা মানে 9 এর 10, অফ আছে মানে এই কাজটা আগে হবে, তার মানে এইটার সাথে উঠবে, তো এটা যেমন আছে রইলো, এটা যেমন আছে রইলো, এটার সিচুয়েশনটা দেখা যাক। 3 কাটে না তো, আচ্ছা এটা 5 এর 3 গুণ, এটা উল্টেছে, এটা উল্টেছে, ঠিকই আছে, 14 14 কেটে গেল, 3 3 কে 9, এটা কেটে গেল, 5 2 গুণে 10, তার মানে 15 2, এই পর্যন্ত হচ্ছে। আচ্ছা, 15 7 এ 10 3 1 15, 5 1 8, মাইনাস এটা হয়ে গেল 4 30, তো 15 7 এর 10 3 5 15 আর 1 16 5, অফ ওটা গুণ করলে আমাদের দাঁড়াবে হচ্ছে, এখানে করতে হবে, ওটা হচ্ছে 5 8 41 আর 1 41, মাইনাস সেটা হচ্ছে 39, 39 এর ডাবল হবে, 39 এর ডাবল যদি করি, এটা হলো এইভাবে করতে করতে 39 মানে 40 ডাবল হচ্ছে 80 78/8, তো 15 7 এর 10 প্লাস 16/5 8, একটা মাইনাস আসবে, এটা হয়ে যাচ্ছে 7, দিলে 8 হবে আর 3 দিলে 7 হবে, কাটে না তো, ঠিকঠাক করলাম তো, 41 এখানে হচ্ছে 39, 9 2 গুণে 18 থেকে 1, 3 2 গুণে 6 1 এ 7, ঠিকঠাক আছে, কাটছে না তো, ও অফ আছে, তো মানে 37/8 আর 2 গুণে 16,
পনেরো সাতে 10 মাইনাস 37, দুগুণে সাথে 14, প্রথমে 14 4, হাতে গিয়ে 1, 3 দুগুণে 6 একে 7, 5। আচ্ছা এটাকে যদি ইয়ে করা যায়, মাইনাস 5 একে 5, 5 পনেরো 75, তাহলে 5 14 70, 4-এর 7, এই 4-এর 5, তাহলে 15 থেকে 14 বাদ দেবো 1 হবে, আর এটা 9 করলে 10, 7, 8, 1 মাইনাস 1-এর 10, 9-এর 10, 9-এর 10 হচ্ছে অ্যান্সার। ওকে বলে গেল, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চনে যাই, ভ্যালু অফ দিস, এটার ভ্যালু বার করতে হবে। আচ্ছা চলো বার করা যাক, ঠিক আছে, ঠিক আছে চলো। এটা তাহলে কি হচ্ছে, 17 মাইনাস 16 মাইনাস 38 মাইনাস 49 মাইনাস 72 ভাগ 16 গুণ 4 দুগুণে 8, তো এটা 2 হবে, 36 দুগুণে 72। তো 17 মাইনাস 16 মাইনাস 38 মাইনাস 36 যদি বাদ দিয়ে যায়, 3 দিলে 9, 1 13, তাহলে 17 মাইনাস 16 মাইনাস 5 দিলে 8, 2, 2, 5 দিলে 8, 2, হ্যাঁ ঠিক আছে। তাহলে এটা 17 মাইনাস 16 প্লাস 25, তাহলে বিয়োগ করলে 1 প্লাস 25, তো 26, ঠিক আছে এটা অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে যাই, ভ্যালু অফ দিস, সেটার ভ্যালু কি হচ্ছে, 21 মাইনাস 29 27 43 মাইনাস 15/3 ইন্টু 4/3/2, এটা হচ্ছে, তো এটা দাঁড়াচ্ছে 21 মাইনাস 29 মাইনাস 27 মাইনাস 43, এটা হয়ে যাচ্ছে 3, 3 কেটে যাচ্ছে 4, 15, 60, 2, তো 21 29 মাইনাস 27 মাইনাস, এটা আমাদের কত হচ্ছে, 45 হয়ে যাচ্ছে, 60 থেকে 45 বাদ দিলে 15, তো এটা হয়ে যাবে মাইনাস 15, তো প্লাস 15, তো এটা হয়ে যাচ্ছে 21 মাইনাস 29 মাইনাস 27 মাইনাস 15, এটা হয়ে গেল 2, তাহলে 21 মাইনাস 2 প্লাস 15 মানে 19 প্লাস 15 34, ক্লিয়ার। নেক্সট কোয়েশ্চেন যাই, এটাকে কি বলছে, 4 দুগুণে 8 আর 1 9, 9 এর 4 হলো, ডিভাইডেড ডিভাইডেড 3 এর 2 অফ 24 25 6 মাইনাস 17 21 প্লাস 4 এর 3 ইন্টু 16 17 8 ডিভাইডেড বাই 6 কে 6 7 এর 6, 6 এর 7 অফ মানে গুণ হবে, গুণটা একসাথেই হবে, তাহলে ওইটা আগে হয়ে যাবে 4-3 মাইনাস 5-7। এখানে যদি দেখি কাটছে কি কাটছে, 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 8 তো কাটে না, 17 তো ঠিকই যাচ্ছে, থাকুক 3-7-21। আচ্ছা তাহলে 9-4 3-2 অফ 25/6 মাইনাস 17-21, যদি এই দুটোর মধ্যে কমন নিই, 1 প্লাস 17-21 কমন আছে 4, মানে 5, মানে 5 হলো, প্লাস 5-7, 9-4 3-2 অফ, এটা তো কাটছেই না, 21 3-7-21 হয়ে যাচ্ছে 6, মানে 42 হচ্ছে এলসিএম হবে, 42 এলসিএম হলো, 6-7-42, 25×7 মাইনাস 42 মানে 17×10, 7×6=30, কেমন দেখতে হয়েছে, 9-4 গুণ 2-3
হাফের কাজটা আগে হবে, মানে 42 বাই ওইটা। আচ্ছা, 25 × 7 মাইনাস 170 প্লাস 30 মানে 140 কাটছে। 25 × 7 যদি করি, 25 × 8 করলে 200, তার মানে 175। 175 থেকে 140 বাদ দিলে 35, তো ওই পার্টটা হয়ে গেল 35। তো 7 দিয়ে কাটলে 6 × 7 = 42, 5 × 7 = 35, আর 3 × 2 = 6, 2 1টা কেটে যাবে, দুটো কেটে যাচ্ছে, 9 এর 5 হচ্ছে, মানে 1 পূর্ণ 4 এর 5। ওকে, 1 পূর্ণ 4 এর 5। নেক্সট কোয়েশ্চেন, এটার ভ্যালু কি হবে? 1 এর 5 ভাগ 3 এর 10। আচ্ছা, এটাকে উল্টে দিই, 10 এর 3, অফের কাজটা আগে হবে, তো 9 এর 4 মাইনাস 4 এর 5 ইন্টু, না 10 এর 9, এটা উল্টে যাবে, 15 8, 3 এর 4, 3 এর 4 গুণ 2। তো এখানে কাটছে কি, 3 3 কে 9 কেটে গেল, 2 2 গুণে 4, 5 2 গুণে 10, 5 5 কেটে যাচ্ছে, 3 এর 2 মাইনাস, এখানে আমাদের থাকছে 5 3 এ 15, 3 3 কে 9, 4 2 গুণে 8, 2 5, 5 এর 3 প্লাস 3 এর 4, এখানে হয়ে যাচ্ছে 3 এর 2, 3 এর 4, 3 এর 2। আচ্ছা, 3 এর 2, 3 এর 2 যোগ করলে 6 এর 2 মানে 3 মাইনাস 5 এর 3, 3 এর 4 মানে 12, 3 বারং 36 মাইনাস 4 5 এ 20 প্লাস 3 3 কে 9, তো 39 এর সাথে যোগ করলে 4 5 মানে 45 মাইনাস 20/12 মানে 5, 25/12, তো অ্যান্সার 1টা। ওকে, নেক্সট এটা দেখা যাক কি বলছে। একের চার ভাগ 1/2, ওটাকে যদি উল্টে দিই, 2 হবে 2 এর 1, আর ওই গুণটা ওর সাথে উল্টে যাবে, তো এটা 3 5 15 লসাগু হচ্ছে, 3 2 6 মাইনাস 5, 1 এর 15 মানে 15 উপরে হবে, নিচে চলে যায়, 3 1 কে 3, 2 এ 5, 5 এর 3 অফ মানে 3 এর 4 মাইনাস 1 এর 4, 2 এর 3, তো এখান দিয়ে আমাদের এটা কাটলে 15 2 হলো, আর নিচে কত হচ্ছে, 3 3 কেটে যাচ্ছে, 5 এর 4 হচ্ছে মাইনাস, এখানে 2 1টা কেটে যাবে, 1 এর 6, তো 2 দিয়ে সবাইকে গুণ করে দিলে এটা হয়ে যাবে 5 এর 2, 1 এর 3, তো 15 হলো, 9 × 6 হলো, 3 5 15 মাইনাস 2, তো 15 6 13, নিচে 13 একটাও নেই, তো 65 আমি ভুল করে দিয়েছি, যা 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 ভুলে গেল আর কোথায়। আচ্ছা 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 আচ্ছা, ভ্যালু অফ দিস, এখানে মনে হয় ভাগটাক ছিল, মনে হয়, নাহলে তো ভুল হওয়ার কথা নয়, তাই না? এইখানে প্রিন্টিং মিস্টেক আছে, 2 এর 65, 5 তার 65, ওটা ভাগ যদি হতো, ধরো 1 মিনিট চেষ্টা করি, এটা সাপোজ দিলাম ভাগ, তাহলে ভাগ যদি হয় তাহলে 15 2, যেমন আছে রইল, নিচে হচ্ছে 5 এর 4 6 2 3, তাহলে এই 2 দিক কেটে যাবে, 15 আর নিচে 15 1 হয়ে যাচ্ছে, না ভাগও নয়, মিললো না, তো নেক্সট কোশ্চেনে যাই। আচ্ছা, 9 ভাগ 9 অফ আছে, মানে 9টা নিচে প্লাস 9 উপরে, 9 ভাগ মানে সেইটা গুণ আছে মানে উপরে প্লাস 9, তো এখানে দেখতে পাচ্ছি একটা 9 কেটে যাবে, নিচে একটা 9 আছে, এখানে একটা 9 কেটে যাবে, উপরে একটা 9 আছে, তো 9 দিয়ে সবাইকে গুণ করে দিই, তাহলে 82/9 ইন্টু
18 9 ইন্টু 18, যেখানে 2 দিয়ে কাটছে, 4 দুগুণে 8, 2 একে 2, 9, 2 দিয়ে কাটলে 9, 41/81। ক্লিয়ার? নেক্সট এটার ভ্যালু বার করতে হবে। এটা কি বলছে, 12 ইন্টু ওটা হয়ে যাচ্ছে আমাদের 5 ভাগ 8 গুণ 1 এর 8, অফটা আছে একসাথে, ওইটা আগে হবে, 4 1-এর 4 অফটা আগে আছে ওটা, তাহলে 12 গুণ 5 ভাগ, 18টা কেটে গেল 4, 4 4-এ কেটে গেল 2, তো 12 গুণ 5 ভাগ, 4 লসাগু 1+2 3 হবে, 12 গুণ 5 ভাগ উঠে যাবে 4-এর 3, তো এখানে 3 4-এ 12, 16-এর 5 84। এটা নেক্সট 4-3 অফ বর্তমানে গুণ 3-এ 2, 1-এ 3, 2 অফ আছে মানে ওটা ওর সাথে উল্টে যাবে, মানে 4-1-এ 4, তো কি দাঁড়াচ্ছে, এটা হয়ে যাচ্ছে 2, মানে 3-এ 2+1-এ 6, 1-এ 4, তো 4-3 এটা লসাগু করলে 12, তো 12 যদি হয় 6 3 6 3 6 18, 6 2 12, 4 3-এ 12, 3 দিয়ে কাটলে 4 হবে, 4-4 ওপরে হচ্ছে 20, একবার যাবে 17, 16-1-এ 4। ওকে নেক্সট, আচ্ছা এটার ভ্যালু আর করতে হবে, 5 6 29 থাক, 15 4 থাক, 3 4 থাক, এটা তো 15 2 30 লসাগু, 15 3 15 45, 5 6 30, 3 10-এ 30, তো এটা যেমন আছে রইলো, এটা 3-এ 4 30, 31 ওপরে আমি চিনতাম, উপরে হচ্ছে 45, মানে 35 হলো, -6 29, হ্যাঁ কি বাজে নাম্বার, যাই হোক এটা যদি কাটে তো এটা 10 হবে, তো 5 6 29 -15 4, ওটা গুণ করলে 4 ইন্টু 10 29, 4 4 কাটছে শুধু আর কিছু কাটছে না, আচ্ছা 29 29 মিশে গিয়েছে, 6 29 -150 29, তাহলে 150 থেকে 6 বাদ দিলে, 150 থেকে 6 বাদ দিলে এখানে যাচ্ছে 144/29, 29 তো নিচে থাকছে, 29 ইন্টু 5 যদি করি, 45-এর 5 4, 5 গুণে 10 4-এ 14, 145-এ 41 বাদ দেবে, মানে 1/29। নেক্সট কি বলছে, এটা সিম্পলিফাই করতে হবে, 135 ভাগ, মানে 3 অফটা আগে আছে মানে ওটা সমেত যাবে, মাইনাস 3 2 6 2 8, 3 ভাগ 3 3-এ 4 3+6, আর নিচের পার্টটা কি হচ্ছে, 15² 215, 225 প্লাস 3 মাইনাস, 5 5 কেটে যাবে 2, 8, 15² ছিল তো ওটা, এটা 5 2 10, 5 7-এ 35, 3 3 কেটে যাবে 2+6, এখানে হচ্ছে 5 -5 220, এটা হয়ে যাচ্ছে আমার +4, 3 7 21-এর 1 হাতে 2,
তিন দুগুণে ছয়, দুই আট মাইনাস প্লাস চার, আর এখানে হচ্ছে 220, মানে 85/220। পাঁচ দিয়ে যদি কাটি, পাঁচ এককে পাঁচ, পাঁচ সাথে 35, পাঁচ পাঁচ চারে 20, পাঁচ চারে 20, 17/44। নেক্সট, এটার ভ্যালু কত হবে? 0.04 ডিভাইডেড বাই 0.002 প্লাস 0.5 ইন্টু 0.002 বাই 0.0004। তো এইটা এটা তুলতে চাইলে এই দিতে হবে 4 5 20, এটা দিলে 20 2 40, ওটা হয়ে গেল 20। প্লাস ওটা 5 দিয়ে যদি কাটি, 5 5 25, 2.5, 22.5 এইটা। নেক্সট, এটার ভ্যালু কত বলছে? 7 এর 5 অফ, আচ্ছা অফ মানে গুণ হবে, আচ্ছা এটাকে উল্টেই দিই, 5 এর 7, আর এটা উল্টে যাবে, ওদের এলসিএম হবে 10, 21 প্লাস 26, তার মানে ওপরে 10 হবে আর নিচে হচ্ছে 7, 47 প্লাস, এখানে 10 10 কেটে যাবে, 1/47 মাইনাস 6, তার মানে -5/47। এখানে কি হচ্ছে, 7 7 কেটে গেল, 10 10 কেটে গেল, 5/47 0। নেক্সট, এইটার ভ্যালু কত হবে? আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি, এই কাজটা আগে করে নেওয়া যাক, 2 1 প্লাস 2, 1 মাইনাস 1/4, 4 2 8, আর 3 11, 11 4, মানে 11 উপরে 4, আচ্ছা ভাগ মানে গুণ, 12 কে 12, 17, 12 17 অফ 145/72 মাইনাস, এটা করলে 4 আর 3 7 থেকে একবার দিলে 6, না 4 প্লাস 3 ভাগ হাফ মানে হচ্ছে 6 হয়ে যাবে, -1, 3 ভাগ 0.5 মানে হাফ, 3 ভাগ হাফ মানে 6, হ্যাঁ ঠিক আছে। তো এখানে আমাদের দাঁড়াচ্ছে 4 মাইনাস 2/1 প্লাস, এটা হচ্ছে 11 থেকে 4 পর দিলে 7 7 এর 11, মানে হচ্ছে 22/7 ইন্টু 12, 6 বরং 72, 6 বরং 72, এখান দিয়ে 6 দিয়ে কাটলে 14 12, 3 দিয়ে চলে যাবে, 3 হবে 2 দিয়ে যাবে, 2 দিয়ে যাবে না, 6টা থাক, 17 45 দিয়ে 145 যাবে, আচ্ছা এই পার্টটা কি হচ্ছে দেখা যাক, 145/17 × 6 মাইনাস, ওটা হয়ে যাচ্ছে 5 9, তাহলে ওটা হয়ে গেল 5 মাইনাস, এটা আমরা দেখতে পাচ্ছি 7 21 7, উপরে 7 হচ্ছে আর নিচে 7 আর 22 29, 145/17 × 6, আচ্ছা 2 কাটলে এটা হয়ে গেল 3, আর কিছু দেখতে পাচ্ছি না, কাটবে কাটবে 30, তো এটা 3 4 12 5, 5 9 45 এর 5, 4 5 5 10, আচ্ছা 14, ওটা 5 হলো, তার মানে -5 -35/317, 317, একের কম একটু, 4 -4 অ্যান্সার, ভুল হয়েছে কিছু, এটা -4 অ্যান্সার হবে, এটা একের থেকে একটু কম, -4, আচ্ছা নেক্সট, এটা যদি দেখা যায় তো কি হচ্ছে, 109 মাইনাস, এটা হয়ে যাচ্ছে 121 ভাগ 11 × 11 মাইনাস, প্লাস 4 হয়ে যাবে, -3, ওটা হয়ে যাচ্ছে 7, মানে হচ্ছে -4 প্লাস 4, আর নিচে হচ্ছে 125 মাইনাস মাইনাস প্লাস 3, 4 মাইনাস, ওটা 4 হবে, 0 হয়ে যাবে,
আমরা জিরো ভাগ, জিরো ভাগ যাই করি না কেন, জিরো তার মানে এটা 125। আর উপরে কত হচ্ছে 109 মাইনাস এটা 1, 4 4 8 একে 9, তার মানে 100/125, 4 25 5 25, 4 এর 5, ক্লিয়ার? নেক্সট, এটার ভ্যালু জানতে চেয়েছে 13/70 ভাগ, এটা হচ্ছে 4 এর 5, 1 এর 3 মাইনাস সেটা হয়ে যাচ্ছে আমার 1 এর 20, ওটা গুণ হবে 4 6 24, 6 দুগুণে 12, 12 আর 5 এ 17, মানে এটা মাইনাস 28 প্লাস 9 করলে হচ্ছে ওদিকে 2 7, 37/28, তাহলে 13/70 ভাগ 4 এর 5, এটা হয়ে যাচ্ছে 20 60, 3 × 3 × 6 = 17, 37/28, 70, এটা হয়ে যাচ্ছে এখানে 17 আসবে, এই 17 17 কেটে যাবে, 6 10, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 2 এর 25, সেটাকে উল্টে দিই, 25 এর 2 মাইনাস 37/28, এখানে তো 5 5 এ 25, 5 1 5, 5 14 70, তো কাটছে না, 3 15 45/14 18, 37 18, 28 লসাগু হচ্ছে 37 যদি বাদ যায়, 3 আর 5 8, তাহলে 4 দুগুণে 8, 14 দুগুণে 28, 2 এর 7, এভাবে মিললো না, কি হয়ে গেল, গন্ডগোল হয়ে গেছে রে। ২৮ সাথে ৩৭, না এটা 15 × 8 = 6, 27 থেকে মানে হচ্ছে 24/6, 4 6 24, 4 মাইনাস 4, 0 হয়ে গেল এই পারটা, 15 × 8 - 6, 5 4 = 0 হয়ে থেকে 4, 8 8 = 12, 114। নেক্সট, এটা হচ্ছে 5 এর 8 - 5 এর 8 - এটা করলে 5 থেকে 3, 2 এর 8, মানে 1 এর 4, আচ্ছা 2 এর 8 লিখে দিই, 2 এর 8, তার মানে 5 এর 8 - 3 এর 8, মানে 2 এর 8 অফ 3.6 মাইনাস 0.8/10, সরি, 2 1 2 4 2 9 4 9 36, তার মানে হচ্ছে 0.9 - 0.08, তার মানে 2 1 8, 0.82, 0.82। নেক্সট, আচ্ছা এক্স এর ভ্যালু বার করতে হবে, এটা হচ্ছে 6/25/8, এক্স ইকুয়াল স্টেটে পরে আসবে 66/25 ধার্য করলে 33 + 30 = 2 32 5, তাহলে এক্স এর ভ্যালু হয়ে গেল 5। নেক্সট, এটা সিম্পলিফাই করতে বলছে, 5 6 40 - 3 অফ 5 গুণে 10 3 এর 13 5, গুণ 5 1 কে 5 আর 2 এর 7, 7 5 3 2, 40 - 3 × এটা করলে 5 5 কাটবে, আর কাটবে না, 3 15 5 3 65 মাইনাস 3 7 21/7 × 7 এর 2,
চল্লিশ মাইনাস তিন ইন্টু চার, চার সাত, সাতের দুই, তো এলসিএম সাতটা কেটে যাবে, সাতের দুই দিয়ে যদি গুণ করি ওখানে 20 × 7 মাইনাস এখানে সাতের দুই গুণ করলে 3 × 22, সাত দুগুণে 14 = 66, চার দিলে ছয়, আর সাত সাথে 14 = 74। ওকে, ভ্যালু অফ দিস এটার কি অ্যান্সার বলছে? 4×5 = 20, 22 এর 5, এখানে হচ্ছে আমার 2 × 2, 3 এর 2 - 15 = 16 এর 5 ভাগ 3×5 = 15, 16, 17 এর 5, 10, 11 এর 5 গুণ 2 × 2, 2 মানে 2 এর 3, 20, 22 এর 5 হয়ে গেল 10, 15 - 32 ইন্টু 5 এর 17 + 22, আচ্ছা এলসিএম তো 15 হচ্ছে মানে 22, আর এটা 3 × 6, তো এটা 22 এর 5 হলো ভাগ, এটা হচ্ছে আমার 5 × 7 = 17 - 17 এর 10, এটা 5 এর 17, এটা কেটে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে 88, 15 + ½ কেটে গেল, এটা 2 হলো, মাইনাস হাফ প্লাস হাফ কেটে যাবে, তো 22 এর 5 × 15 = 88, তো এটা হয়ে গেল 3, এটা হয়ে গেল 4, 3 এর 4। ওকে, নেক্সট, ওকে এটা দেখা যাক, তিন মাইনাস দুই এক, এটা হচ্ছে 3×4 = 12, 3×4 = 12, 3×4 = 12, 13 = 14, 14 × 3 মানে 3 এর 14 অফ 21, 7, 13 যোগ করলে 4, 3 ভাগ 3, 3×7 = 21, 3×7 - 1 = 3 গুণ 9 এর 10, তাহলে আমাদের দাঁড়াচ্ছে 3 মাইনাস সেখানে হচ্ছে 14, 2 × 14, 14×7 = 3 করলে 17 অফ 34 মানে 21 এর 34 এর 21 7 এর 33 মাইনাস 1 এর 3 9 এর 10, তো এখানে আমাদের 3 × 17 = 51 মাইনাস 17 × 14 = 28, 34 এর 21 7 এর 33, 7 × 21 28 বিয়োগ করলে মানে 51 থেকে 28 বিয়োগ করলে 3, 2, 23 আসবে, 23 চলবে, 17 কার না না 17 × 34, 2 তাহলে 23 × 2 মানে 46, নিচে 99, 1 এর 3, তার সাথে গুণ আছে 9 এর 10, তাহলে এটা দাঁড়াচ্ছে 99, 46 মাইনাস 3 দিলে 3 তারিখকে নয় 3 তারিখকে নয় 9, 10, 9, 11, আচ্ছা এটা হয়ে যাচ্ছে 3 দিলে 6, 1,
ये मैं अच्छा এটা দেখা যাক 500 ভাগ 8 এর 3 অফ আছে 103 গুণ আছে 3 এর 2 হবে এটা তারপরে এটা ভাগ পাঁচে তিন অফ আছে 307 দুগুণে 14 একে 15 2 10 পাঁচ দুগুণে 10 একে 11 2 11 দুই দুই কাটবে এটা কাটলে 100 হবে 3 কাটলে 100 হবে তাহলে এটা তিন তিন কেটে গেল 4 4 পাঁচে 20 ভাগ ওখানে 15 আর 5 এ 20 ইনটু 100 তাহলে 1 নেক্সট আচ্ছা 18 মাইনাস 6 মাইনাস 13 মাইনাস এটা হয়ে যাচ্ছে আমাদের 78 মাইনাস 4 ইনটু 15 18 মাইনাস 6 মাইনাস 13 মাইনাস 4 60 60 যদি বাদ দিই তো 18 5 মাইনাস 5 মানে 1 মাইনাস 7 18 মাইনাস এটা 5 6 থেকে 11 হবে নেক্সট এটার ভ্যালু কি হবে 8 একে 8 একে 9 এর 8 5 একে 5 আর 4 এর 9 এর 5 3 4 এর 12 13 4 14 এর 25 2 এর 5 5 গুণে 10 4 এর 14 5 গুণ 3 এর 5 15 7 তো এখানে 5 3 15 আমি জাহার কাটা নাকি যত 7 গুণে 14 এইটা তো প্লাস আছে 25 গুণ আছে ঠিক আছে তো 9 এর 8 ভাগ 9 এর 5 অফটা রাখি 13 4 মাইনাস 25 এলসিএম 14 এখানে এই যে 25 সেলসিয়াম হলো ওখানে কত হচ্ছে 2 2 গুণে 4 3 3 গুণে 4 9 36 9 এর 8 9 এর 5 অফ 13 4 মাইনাস 25 4 0 থেকে 1 এখানে 4 কে 5 2 হয়ে গেল আচ্ছা তাহলে 9 এর 8 5 এর 9 ওটা উল্টে যাবে চার দুগুণে আট চারটা উপরে উঠবে 13 থেকে 8 বাদ যদি দিই 2 আর 5 তো 5 5 কেটে যাবে 9 9 কেটে যাবে 4 2 1 2 বাবা আচ্ছা নেক্সট এটা হচ্ছে 1 এর 5 3 এর 10 মানে এটা হয়ে যাবে 10 এর 3 9 এর 4 4 এর 5 9 9 এর 10 এর 9 পনেরো 8 মাইনাস 3 এর 4 প্লাস 3 এর 4 গুণ 2 এটা মনে হচ্ছে রিপিট কোশ্চেন হচ্ছে 5 একই রকম দেখতে লাগছে 3 3 কে 9 2 5 5 5 কেটে গেল 3 এর 2 মাইনাস এখানে হয়ে যাচ্ছে আমার 5 এর 9 3 এর 4 3 এর 2 তো এটা মিলিয়ে 3 হবে 3 এর 4 5 এর 9 4 9 36 এখানে হচ্ছে 3 36 আচ্ছা এখানে কাজ করি 3 36 3 9 27 4 5 20 47 36 তো 36 3 6 18 থেকে 1 তিন তিন কিনা এক দশ 47 1 এখানে হয়ে যাচ্ছে আমার 4 6 36 বাজে হয়ে গেল বলবো এই সময় 3 বরং 36
হেডার 5, 1 হেডার 7 ভাগ 7 ইনটু 6 ইনটু 6,